খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ব্যবধানে উড়িয়ে টানা দ্বিতীয়বার আইএসএল ফাইনালে মোহনবাগান বিশেষ করে বলতে হয় রয়কৃষ্ণের কথা ওড়িশা এফসির অন্যতম শক্তি প্রথম লিগের ম্যাচে তার গলি পার্থক্য গড়ে দিয়েছিল একটা সময় হাভাসের কোচিংয়ে খেলেছেন রয়কৃষ্ণ কলকাতার এই ফ্র্যাঞ্চাইজিতেই প্রথম লেগে হাভাস থেকে আটকাতে পারেননি দ্বিতীয় লেগে হাবাস বুঝিয়ে দিলেন তিনি বস টুয়েলভ ম্যান সব খেলাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা করে ষাট হাজারের বেশি সমর্থক একসঙ্গে চিৎকার করলে যে কোনো প্রতিপক্ষের কাছেই তা বিপদের ঘণ্টা যুব ভারতীতে এমন পরিস্থিতি হলো ওড়িশা এফসির ইন্ডিয়ান সুপার লিগ সেমিফাইনালে প্রথম লেগে জিতেছিল ওড়িশা কলিঙ্গ স্টেডিয়ামে এক গোলে এগিয়ে গিয়েছিল সবুজ মেনু সেখান থেকে এক দুই ব্যবধানে হার ভরসা ছিল দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর শূন্য ব্যবধানে উড়িয়ে টানা দ্বিতীয়বার আইএসএল ফাইনালে মোহনবাগান ম্যাচের আগে অনেক কথাই হয়েছে বিশেষ করে বলতে হয় রয়কৃষ্ণ কথা ওড়িশার অন্যতম শক্তি প্রথম দিকে এক দুই হারায় আজকের ম্যাচে অন্তত দুই শূন্য ব্যবধানে জিততে হতো মোহনবাগানকে লড়াইটা সহজ ছিল না তবে গ্যালারির পাশে থাকলে সব সম্ভব এই মরসুমে ডুরাল্ড কাপ জিতেছে মোহনবাগান আইএলএস লিগ জিতে শিল্ড ইতিহাস করেছে এইবার আইএসএল নকআউটে জয়ী নজির গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান এই দিন বাইশ মিনিটে এগিয়ে দেন জেমস কামেন্স তবে এক গোল যথেষ্ট ছিল না একটা দুই দুই আরও গোল প্রয়োজন এর জন্য ক্রমশ অপেক্ষা বাড়তেই থাকে গরম যতই থাক হাল ছাড়েনি মোহনবাগান বরং বাড়তি তাগিদ নিয়ে ঝাঁপিয়েছে সমর্থকেরা যাতে হাসি মুখে মাঠ ছাড়তে পারেন সেই লক্ষ্যই ছিল অবশেষে তা পূরণ হয় অ্যাড টাইমে ম্যাচের দ্বিতীয় গোলটি করেন সাহাল আব্দুল সামাদ দুই শূন্য জয় টানা দ্বিতীয়বার আইএসএল ফাইনালে মোহনবাগান এইবার অপেক্ষা ত্রিমুকুটের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত